আশা করি তোমরা প্রত্যেকেই ভালো আছো। আজ আমরা পড়ব বাংলা SEC পেপার। তো পড়া শুরুর আগেই আমরা আমাদের সিলেবাস সম্পর্কে জেনে নেব। বাংলা SEC পেপারে আমাদের পড়তে হবে 100 নম্বর। এই 100 নম্বরে তোমাদের 3টে মডিউল পড়তে হবে। মডিউল 1, এখানে আমাদের পড়তে হবে গল্পসূত্র থেকে কাহিনী নির্মাণ। দ্বিতীয় পড়তে হবে গল্প বা উপন্যাস থেকে নাট্যরূপ অথবা চিত্রনাট্য নির্মাণ। মডিউল 2, এখানে আমরা পড়ব বাংলা ভাষা বা বাংলা শব্দের সঠিক উচ্চারণ। মডিউল 2-এর দ্বিতীয় অংশে আমরা পড়ব ছন্দ সম্পর্কিত জ্ঞান ও আবৃত্তি চর্চা। মডিউল 3, এখানে আমরা পড়ব সাহিত্য ও চলচ্চিত্র পারস্পরিক সম্পর্ক। এরপর পড়ব বাংলা সাহিত্যের চলচ্চিত্রায়ন বিশেষ পাঠ, খুদিত পাষাণ, পথের পাঁচালী ও বাড়ি থেকে পালিয়ে। এইটুকু আমাদের পাঠ্য বিষয়। তো এই 100 নম্বর পেপারে তোমাদের ক্লাসে উপস্থিতির জন্য 10 নম্বর বরাদ্দ, ইন্টারনাল এক্সাম হবে 10 নম্বরের এবং বাকি 80 নম্বর তোমাদের ফাইনাল পরীক্ষায় দিতে হবে। এই 80 নম্বরের জন্য তোমাদের 3 ধরনের প্রশ্নের উত্তর করতে হবে। প্রথমত 10 নম্বরের ব্যাখ্যামূলক 3টি প্রশ্ন থাকবে, অর্থাৎ 3টি প্রশ্নের উত্তর তোমাদের করতে হবে। মডিউল 1 থেকে 2টি প্রশ্ন থাকবে, 1টির উত্তর করতে হবে। মডিউল 2 এবং 3 থেকেও একই, অর্থাৎ মডিউল 1, 2 এবং 3 থেকে তোমাদের 3টি প্রশ্নের উত্তর করতে হবে। দ্বিতীয় ধরনের যে প্রশ্ন, সেখানে 5 নম্বরের 6টি প্রশ্নের উত্তর দিতে হবে তোমাদের। প্রত্যেক মডিউল থেকে 1 বা 1-এর বেশি প্রশ্ন থাকতে পারে। 8টি প্রশ্ন দেওয়া হবে তোমাদের, সেখান থেকে 6টি প্রশ্নের উত্তর দিতে হবে। তৃতীয় যে প্রশ্নের উত্তর তোমাদের করতে হবে, 1 নম্বরের তথ্যমূলক প্রশ্ন বা পূর্ণবাক্যে উত্তর, সেখানে 20টি প্রশ্নের উত্তর করতে হবে। প্রত্যেক মডিউল থেকে কমপক্ষে 4টি বা তার বেশিও প্রশ্ন থাকতে পারে। এই হলো তোমাদের বাংলা SEC পেপারের সিলেবাস এবং প্রশ্নের পূর্ণমান। আজ আমরা পড়ব মডিউল 3 থেকে। মডিউল 3-এর প্রথম যে অংশটি আছে সেটি হলো সাহিত্য ও চলচ্চিত্র পারস্পরিক সম্পর্ক। সাহিত্য কি এবং চলচ্চিত্র কি, এই দুটি
শব্দ এবং তাদের অর্থ বিস্তার সমস্ত কিছু জানলে তবেই আমরা এই দুইয়ের পারস্পরিক সম্পর্ক নির্ণয় করতে পারব। তো প্রথমে আমরা দেখে নিই যে সাহিত্য এবং চলচ্চিত্র কবে উদ্ভব হলো, আসলে এদের জন্ম কোন কোন সময়ে বা কিভাবে। দেখো, সাহিত্যে যেটা ফুটে ওঠে তা হলো সমাজ জীবনের প্রতিচ্ছবি, তাই বলা হয়ে থাকে সাহিত্য সমাজ জীবনের দর্পণ। সাহিত্যিক তাঁর বাস্তব অভিজ্ঞতার সঙ্গে ভাব ও কল্পনার রস সহযোগে উৎকৃষ্ট সাহিত্য সৃষ্টি করেন। এই সাহিত্যের জন্ম কোন সময়ে তা ঠিকভাবে বলা আজ সম্ভব নয়, কেননা বহু বহু যুগ আগে এই সাহিত্যের সৃষ্টি হয়েছে। বাংলা সাহিত্যেরই সময়সীমা হাজার বছরেরও বেশি অতিক্রান্ত হয়েছে, আর বিশ্ব সাহিত্য সে তো বহু প্রাচীন। ভারতীয় বৈদিক সাহিত্য বা গ্রিক রোমান যে কোনো সাহিত্যই বলো, তা বহু যুগ আগের সৃষ্টি। হাজার বা তারও কিছু আগে বাংলা ভাষার বা বাংলা সাহিত্যের আমরা যে প্রাচীন নিদর্শন পাই তা হলো চর্যাপদ। এই হলো সাহিত্য এবং সাহিত্যের জন্ম, মানে সাহিত্য মাধ্যমটি খুবই পুরানো একটি শিল্প মাধ্যম। অপরদিকে আমরা যদি চলচ্চিত্রের কথা ধরি, এটি শিল্প মাধ্যম হিসেবে একেবারেই আধুনিক বা নব্য একটি শিল্পরূপ। চলচ্চিত্র এই শব্দটিকে যদি আমরা বিশ্লেষণ করি তাহলে পাব চলমান চিত্র, অর্থাৎ গতিময় ছবি। মূলত ঊনবিংশ শতাব্দীরতে ইউরোপে এই চলচ্চিত্রের জন্ম। চলচ্চিত্রের ইংরেজি প্রতিশব্দ সিনেমা। আসলে এই সিনেমা শব্দটি গ্রিক শব্দ থেকে এসেছে, সেই গ্রিক শব্দটি হলো কিনেমা, যার অর্থ গতি। ফরাসি দেশে লুমিয়ের ভ্রাতৃদ্বয় 1895 খ্রিস্টাব্দে প্রথম 20টি স্বল্প দৈর্ঘ্যের ছবি তৈরি করেছিলেন। সেই ছবিগুলিকেই আধুনিক সিনেমার যাত্রাপথ হিসাবে গ্রহণ করা হয়ে থাকে। এই 20টি স্বল্প দৈর্ঘ্যের ছবি আর কিছুই নয়, জীবনের কোনো গভীর সমস্যা বা বিষয়বস্তু বা ব্যাপ্তি এখানে হয়তো ছিল না। ছোট ছোট ঘটনা তার চিত্ররূপ এখানে তুলে ধরা হয়েছিল, তাই চলচ্চিত্রের জনক লুমিয়ের ভ্রাতৃদ্বয় তারা ভাবতেই পারেনি যে চলচ্চিত্র বা সিনেমা নামক এই নূতন শিল্পোপকরণটি 100-150 বছর পরে এমন একটা বৃহত্তর মাধ্যম হয়ে উঠবে। তো সিনেমা বা চলচ্চিত্র যখন তৈরি হয়েছিল তখন প্রথমত তা ছিল নির্বাক, অর্থাৎ শুধুমাত্র ছবি, সেখানে শব্দের কোনো অস্তিত্বই ছিল না। পরবর্তীকালে যদিও সবাক বা শব্দ এবং ছবি সহযোগে দেখানো হয়েছিল,
ভারতবর্ষের ক্ষেত্রে এই সিনেমা তৈরি হয় 1913 খ্রিস্টাব্দে। ভারতীয় চলচ্চিত্রের জনক হিসাবে আমরা যাকে চিনি দাদাসাহেব ফালকে, এই সময় রাজা হরিশ্চন্দ্র নামক একটি নির্বাক চলচ্চিত্র তৈরি করেছিলেন। এর আরও পরে 1931 খ্রিস্টাব্দ নাগাদ ভারতীয় সবাক সিনেমা, যেটি হিন্দি ভাষায় নির্মিত হয়েছিল, তার নাম আলম আরা। আমরা যদি বাংলা চলচ্চিত্রের কথা বা বাংলা চলচ্চিত্রের জন্ম দেখতে চাই, তাহলে পাবো 1919 খ্রিস্টাব্দে বিল্লমঙ্গল নামক একটি সিনেমা তৈরি হয়, এটিও নির্বাক ছবি। এর কিছু পরেই 1931 সবাক বাংলা ছবি জামাই ষষ্ঠী তৈরি হয়। সাহিত্যক্ষেত্রে আমরা যেমন দেখি বাংলা সাহিত্যে মাইকেল মধুসূদন, বঙ্কিমচন্দ্র, রবীন্দ্রনাথ, শরৎচন্দ্র, এনাদের হাতে বাংলা সাহিত্যের একটা ব্যাপ্তি বা পরিপূর্ণতা রূপ লাভ করেছিল। তেমনি চলচ্চিত্রের ক্ষেত্রে সত্যজিৎ রায়, মৃণাল সেন, ঋত্বিক ঘটক, এনাদের হাতে বাংলা তথা ভারতীয় চলচ্চিত্র পরিপূর্ণতা লাভ করে। এই হলো চলচ্চিত্র এবং সাহিত্যের জন্ম এবং বিস্তার লাভের প্রাথমিক সংক্ষিপ্ত ইতিহাস। এবার আমরা দেখব এই সাহিত্যের সঙ্গে চলচ্চিত্রের সম্পর্ক কি রকম। তোমরা বুঝতে পারছো যে সাহিত্য একটি প্রাচীন বা প্রবীণ শিল্প মাধ্যম, অপরদিকে চলচ্চিত্র বা সিনেমা একটি আধুনিক ও নব্য শিল্প মাধ্যম। তাই সাহিত্য ও চলচ্চিত্রের মধ্যে একটা বিরাট কালের বা সময়ের পার্থক্য বিদ্যমান। এই পার্থক্য থাকা সত্ত্বেও এই নবীন ও প্রবীণ দুই শিল্প মাধ্যমের পারস্পরিক সম্পর্ক অত্যন্ত নিবিড়, তবে উভয়ের মধ্যে বিশ্বাদৃশ্য প্রচুর। আমরা একটু দেখে নেব যে এই সাহিত্য ও চলচ্চিত্রের মধ্যেকার সম্পর্ক কেমন। আমরা যদি সাধারণভাবে দেখে থাকি সাহিত্য কি, সাহিত্য হলো পাঠযোগ্য, অর্থাৎ সাহিত্যের রস গ্রহণ করতে গেলে সাহিত্যকে পাঠ করতে হয়। অপরদিকে সিনেমা হলো দৃশ্য এবং শ্রবণযোগ্য, অর্থাৎ সিনেমা আমরা চোখে দেখি এবং কানে শুনি। অপরদিকে সাহিত্য আমাদের পড়তে হয়। তাই সাহিত্যের উপকরণ হচ্ছে ভাষা, আর সিনেমার উপকরণ ছবি, শব্দ, সঙ্গীত ইত্যাদি। সাহিত্যে লেখকের সৃষ্ট যে ভাব, সেটা সহৃদয় পাঠকের অন্তর্জগতে রসবোধ জাগিয়ে তুলতে পারে ওই ভাষার দ্বারা। অন্যদিকে চলচ্চিত্রের ক্ষেত্রে কি দেখি, শুধুমাত্র শব্দ বা ছবি নয়, অভিনেতার অভিনয় দক্ষতা, সেখানে ক্যামেরাম্যানের দক্ষতা এবং শব্দের বিভিন্ন কারুকার্য এখানে প্রভাব ফেলে। কেবলমাত্র একটা ভালো কাহিনী থেকেই একটা সাহিত্য যেমন জনপ্রিয়তা পেতে পারে লেখকের ব্যক্তিসত্তার গুণে, তার অভিজ্ঞতার গুণে,
কিন্তু কোনো একজন ব্যক্তির দ্বারা চলচ্চিত্রকে শ্রেষ্ঠভাবে গড়ে তোলা সম্ভব নয়, কেননা সেখানে একটা গোষ্ঠীর অবদান লক্ষ্য করা যায়। সাহিত্যের ক্ষেত্রে লেখক একক ভাবে থাকেন, তিনি অদ্বিতীয়, তার ওপরে কেউ থাকেন না, তিনি সমস্ত কিছু নির্মাণ করেন, তিনি সমস্ত কিছু উপস্থাপন করেন। কিন্তু চলচ্চিত্রের ক্ষেত্রে আমরা কি দেখি, একজন পরিচালক থাকেন, প্রযোজক থাকেন, অভিনেতা থাকেন, মেকআপ ম্যান, হ্যাঁ, শব্দ নির্মাণকারী একজন থাকেন, ক্যামেরাম্যান থাকেন, তাই বিভিন্ন ধরনের বিভিন্ন পেশার মানুষ একত্রিতভাবে তাদের শ্রেষ্ঠ শ্রেষ্ঠ অবদানের দ্বারা এই নব্য সাহিত্য মাধ্যমটিকে একটা সফলভাবে গড়ে তোলেন। এবার দেখো, এই সাহিত্য আর সিনেমা উভয়ের মধ্যেই একটা কাহিনী বর্তমান থাকবে। একটা কাহিনীকে নিয়ে একটা সাহিত্য গড়ে ওঠে, সেই কাহিনীর প্রধান যারা থাকেন তারা মানুষ এবং সামাজিক পরিবেশ বা প্রতিবেশ। সিনেমা বা চলচ্চিত্রেও এই মানুষ এবং সমাজ একটা অন্যতম প্রধান উপাদান। বাংলাতে চলচ্চিত্র সৃষ্টির প্রথম থেকেই সাহিত্যকে চলচ্চিত্রে প্রয়োগ করার একটা প্রবণতা লক্ষ্য করা গিয়েছিল, সে প্রবণতা আজও বর্তমান। এবার এই যে সাহিত্য থেকে আমরা সিনেমায় রূপান্তর করব, এই রূপান্তরের গুণেই চলচ্চিত্র এবং সাহিত্য উভয়ের উৎকর্ষতা, উভয়ের শ্রেষ্ঠত্ব প্রকাশিত হতে পারে। এ ব্যাপারে চলচ্চিত্র সমালোচক ডক্টর মানবেন্দ্র সাহা বলেছেন, যাকে আমরা ইমেজ বলি, সাহিত্যের গল্পটাকে নিয়ে বিভিন্ন ইমেজ তাকে বিনির্মাণ করাটাই প্রকৃত চলচ্চিত্রকারের কাজ। পরিচালক যখন সাহিত্য ও সাহিত্যিকের প্রতি শ্রদ্ধাশীল হন এবং তার সিনেমার এই প্রকৃত বিনির্মাণ দেখাতে পারেন তার নিজের মনের মাধুরী দিয়ে, তখনই তা প্রকৃত সাহিত্য হয়ে ওঠে। অর্থাৎ আমরা দেখতে পেলাম যে কি, কোনো একটু সাহিত্য থেকে সেই সাহিত্যের পুরো বিষয়কেই যদি আমরা চলচ্চিত্রে রূপ দিই তা সম্ভব না, আবার সেই সাহিত্য থেকে হুবহু সরে এসে যদি আমরা সিনেমা নির্মাণ করতে যাই তাহলে সাহিত্যটা সাহিত্য থাকছে না সিনেমায়, এবং সিনেমা বা চলচ্চিত্রের যে আবেদন দর্শকের কাছে সেটাও নষ্ট হচ্ছে। যেমন ধরো রবীন্দ্রনাথের যে জনপ্রিয় গল্প বা উপন্যাস, সেগুলো পাঠকের আগে থেকেই পড়া, সেগুলো সমাজে প্রতিষ্ঠিত, সেগুলো সমাজে জনপ্রিয়, সেগুলিকে যখন পরিচালক সিনেমায় রূপান্তর করতে চান তখন একটা গভীর সমস্যা দেখা যায়। তিনি সাহিত্য থেকে যদি একটু সরে আসেন তাহলে দর্শকেরা রেড়ে করে ওঠে, আবার সাহিত্য থেকে পুরোপুরি যদি সিনেমায় রূপান্তর করা যায় সেটাও সম্ভব না। কেননা আগেই বলেছি যে সিনেমা একটা স্বতন্ত্র শিল্প মাধ্যম এবং সাহিত্য আরেকটি স্বতন্ত্র শিল্প মাধ্যম, তাই পরিচালককে সাহিত্য এবং সিনেমা দুটোর স্বতন্ত্রতা বজায় রাখতে হয় এবং নতুন একটি নির্মাণ করতে হয়। তাই জন্যই এখানে
ডক্টর মানবেন্দ্র সাহা এই বিনির্মাণ শব্দটিকে ব্যবহার করেছেন, অর্থাৎ পুরোপুরি সাহিত্যের অনুকরণ নয়, আবার সাহিত্যের রূপান্তর নয়। সাহিত্যকে যখন চলচ্চিত্রে ব্যবহার করা হবে, তখন সাহিত্যের দেখানো পথকে অতিক্রম করে একটি নতুন পথের সন্ধান দেখাতে হবেন পরিচালককে। তখনই সাহিত্য এবং চলচ্চিত্রের যে পারস্পরিক বন্ধন বা সম্পর্কটি খুবই পোক্ত হবে। এইভাবে আমরা দেখেছি যে অনেক শ্রেষ্ঠ সাহিত্য পরিচালকের ত্রুটির কারণে সিনেমাতে বা চলচ্চিত্রে তেমন সাফল্য অর্জন করতে পারেনি। আবার এও দেখেছি একটি সাহিত্য চলচ্চিত্র রূপায়ণের মাধ্যমে সেটি পৃথিবীর মানুষের কাছে কাছে পৌঁছে গেছে। যেমন বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের পথের পাঁচালী উপন্যাস বাঙালিদের খুবই প্রিয়, কিন্তু সত্যজিৎ রায় যখন সেটিকে সিনেমায় রূপান্তর করলেন, সেটি কেবলমাত্র আর বাঙালির রইল না, সেটি পৃথিবীর বিভিন্ন দেশের মানুষদের রসাস্বাদনের মাধ্যম হয়ে উঠল। এখানে সাহিত্য এবং চলচ্চিত্র দুটি ধারাই স্বতন্ত্রভাবে তাদের শ্রেষ্ঠত্ব অবদানের জন্য পরিচালকও উপকৃত হলেন এবং সাহিত্যের প্রকৃত যে স্রষ্টা তিনিও জনপ্রিয়তার শিখরে পৌঁছে গেলেন। তাই আমরা দেখতে পাচ্ছি যে সিনেমা বা চলচ্চিত্র এবং সাহিত্যের নিবিড় বন্ধন যেটা, সেটা আপাত জটিল একটা প্রক্রিয়া। এই ব্যাপারে সাহিত্যিক এবং পরিচালক পূর্ণেন্দুপত্তি সাহিত্য চলচ্চিত্রের সম্পর্ক নিয়ে একটি মজার কথা বলেছেন। তিনি লিখেছেন, সাহিত্য আর চলচ্চিত্রের সম্পর্ক অনেকটা স্বামী স্ত্রীর মতো, প্রায়শই নিবিড় মিলন কিন্তু মাঝে মাঝে বিচ্ছেদ বিরহ। কোনো কোনো ক্ষেত্রে বিবাহ বন্ধনে রাঙা রাখি ছিঁড়ে যায় অনতি বিলম্বে। আবার সব চলচ্চিত্রই যে সাহিত্যের গা ভরা যৌবন, সৌন্দর্য, সুষমা কিছুই টলাতে পারে না তাদের একাগ্র একান্ত তপস্যাকে। আবার কোনো কোনো চলচ্চিত্র অতিবাহিতই ঠিকই, কিন্তু সাহিত্যের সঙ্গে গোপন প্রেমের লুকোচুরি খেলাটা থেমে নেই। কোনো কোনো স্বামী আছেন যারা ওঠেন এবং বসেন স্ত্রীর বাক্যে, কোনো কোনো স্বামী নিজের মনের মাপে বদলে নেন স্ত্রীকে, চলচ্চিত্রও তাই। কোনো কোনো চলচ্চিত্র সাহিত্যের কীতদাস, কোনো কোনো চলচ্চিত্র সাহিত্যকে নিগড়ে ক্ষীরটুকু নেয় ছেঁকে, দুধটুকু দেয় ফেলে। তো এই যে পূর্ণেন্দুপত্তির মহাশয়ের এই যে মন্তব্য, এটি সর্বাগ্রে সত্য যে দুই শিল্প মাধ্যমের মধ্যে একটা নিবিড় ভাব, সেই নিবিড়তা পরিচালক এবং সাহিত্য ও সাহিত্যিকের পারস্পরিক শ্রদ্ধাশীল মনোভাবের উপর নির্ভরশীল। পরিচালককে সর্বদাই সাহিত্য এবং সাহিত্যিকের প্রতি শ্রদ্ধাশীল হতে হবে। এই শ্রদ্ধার জায়গাটি বিনষ্ট হলেই সাহিত্যের সঙ্গে সিনেমার সম্পর্কটি অনেকটাই বিনষ্ট হয়ে পড়বে। সাহিত্য ও
সিনেমার সম্পর্ক নিয়ে যদি আরো বিস্তৃত আলোচনা করা যায়, সেখানে দেখব উভয় শিল্প মাধ্যমের মধ্যেই গল্প বিষয়টি একটা প্রধান উপাদান। তো এই ব্যাপারে পরিচালক এবং সাহিত্যিক এদের মধ্যেকার সম্পর্ক নিয়ে বিরূপ মন্তব্য মাঝে মধ্যেই চোখে পড়ে। যেমন এই প্রসঙ্গে সুনীল গঙ্গোপাধ্যায়, বিশিষ্ট সাহিত্যিক, তিনি বলেছেন, আমি নিজে সাহিত্যিক বলে বলছি না, আগে বাংলা সিনেমার গল্পে যে কাব্য সুষমা দেখা যেত সেটাই ছিল ভালো, কারণ বাঙালি দর্শক গল্প চান আর সাহিত্যিকরা সেই গল্প ভালো লিখতে পারেন, কারণ তাঁরা মানুষের চলাফেরা বা তার মনের ভাব সূক্ষ্মভাবে পর্যবেক্ষণ করতে পারেন। অবশ্যই ব্যতিক্রম আছে, যেমন সত্যজিৎ রায় দুটো একটা ছবির গল্প নিজেই লিখেছিলেন। এখানে সুনীল গঙ্গোপাধ্যায় বলতে চাইছেন যে বাংলা সিনেমাতে বা চলচ্চিত্রে যে ধরনের সাহিত্যিক কাহিনী উঠে আসছে তা অনেকটাই নীতিবোধহীনতা বা ঠুনকো আবেগের প্রাবল্যে ভরা। সুনীল গঙ্গোপাধ্যায় তাঁর কাহিনীকে চলচ্চিত্র রূপায়ণের প্রসঙ্গে বলেছিলেন, তার অরণ্যের দিনরাত্রি সত্যজিৎ রায় চলচ্চিত্রে রূপ দিয়েছিলেন। তো সত্যজিৎ রায়ের প্রতি তিনি শ্রদ্ধাশীল ছিলেন বটে, কিন্তু চলচ্চিত্র দেখে তিনি খুব বেশি একটা খুশি হতে পারেননি। এ প্রসঙ্গে বিভিন্ন পরিচালকও বিভিন্ন মত অনেক সময় পোষণ করেন। অনেকের মতে সাহিত্যিকরা এমন ধরনের সাহিত্য চর্চা করছেন, সিনেমা বানানোর উপযোগী করে, তাতে সাহিত্যটা, প্রকৃত সাহিত্য অনেক সময় থাকছে না, সেগুলো দিয়ে সিনেমা রূপায়ণের ফলে বা চলচ্চিত্র রূপায়ণের ফলে না সাহিত্য মাধ্যমটি জনপ্রিয় থাকছে না সিনেমা মাধ্যমটি উৎকৃষ্ট থাকছে। তো তবুও এ সমস্ত ভিন্ন মন্তব্যের পরও বিখ্যাত পরিচালক তপন সিনহা বা তপন সিংহ তিনি বলেছিলেন, সিনেমার 100 বছর বয়স হলো, কিন্তু চিরকালই তার উৎস সাহিত্য। তিনি এই প্রসঙ্গেই বলেছেন, রবীন্দ্রনাথ, শরৎচন্দ্র ছাড়াও বিভূতিভূষণ, তারাশঙ্কর, বনফুল, প্রেমেন্দ্র মিত্র, প্রভৃতি দিকপাল সাহিত্যিকদের কাজ নিয়ে অনেক ছবি হয়েছে। এক কথায় বাংলা ছবি প্রচণ্ডভাবে সাহিত্য নির্ভর, কিন্তু এইসব সাহিত্যিকদের মূল বক্তব্য থেকে ছবি সরে গেছে, জীবনবোধ কোথাও তলিয়ে গেছে, সবটাই উপর উপর ভাষা ভাষা, শুধু প্লটটুকু বের করে নেওয়া। আজও তাই চলছে, কেউ স্বীকার করে কেউ করে না। তাই আমরা বিভিন্ন সাহিত্যিক এবং পরিচালক উভয়ের মন্তব্যের মধ্যেই একটা পরস্পরের প্রতি দোষারোপের ভাবনা, যদিও সর্বত্র এটা লক্ষ্য করা যায় না, আমরা পেয়ে থাকি। এই সাহিত্য এবং চলচ্চিত্রকে আরো সর্বশ্রেষ্ঠ মাধ্যম হিসাবে তৈরি করতে গেলে
সাহিত্য তার স্বতন্ত্রতা বজায় রাখবে, সিনেমা তার স্বতন্ত্রতা বজায় রাখবে, কিন্তু উভয়ের মধ্যকার যে মিথস্ক্রিয়া বা বিনির্মাণ সেটা একটা নূতনভাবে নব্য শিল্প উপকরণ সিনেমার মধ্যে প্রতিষ্ঠিত হবে। এই হলো চলচ্চিত্র এবং সিনেমার, চলচ্চিত্র বা সিনেমার সঙ্গে সাহিত্যের একটা পারস্পরিক সম্পর্ক, যেখানে সাদৃশ্য বৈসাদৃশ্য সবই বর্তমান। এই সাদৃশ্য বৈসাদৃশ্যর ঊর্ধ্বে গিয়ে যখন নূতন মাধ্যম হিসাবে চলচ্চিত্রে সাহিত্য ব্যবহৃত হচ্ছে, তখন নূতন যে বিনির্মিত রূপ সেটি সাফল্য পেলে উভয় শিল্প মাধ্যমেরই